হ্যাঁ, কোনো রকম কোনো গাছ ছুঁয়েন না, যাদের দেখা হয়েছে তারা চলে যান, রাস্তায় চলে যান। হ্যাঁ, বাগানের ভিতরে কেউ ঢুকবেন না, বাগানের ভিতর ঢুকবেন না, যাদের দেখা হয়েছে চলে আসেন, বাগানে ঢুকেন না। কোনটা? এইটা মালটা, ওই পাশেরটা কমলা। এই বেরোয় আসেন, বেরোয় আসেন, অত সময় নিয়েন না। এই আপনারা, এই অত অত ওইসে ঢুকেন না বেশি। এই ওইদিকে কারা, ওইদিকে আছেন, ওইদিকে যাবেন না চাচা, ওইদিকে যাবেন না। এইদিকে কে আছেন? আসেন, হাত দেখেন না, হাত দেখেন না। এই পান্নু, এই পান্নু দ্রুত বেরোন পান্নু। এই রুবেল ওখানে কে আছে, ওই যে ওদের ডাকেন না, ওরা অতক্ষণ ওখানে দাঁড়ায় কেন সব? এই আগান, আগান, এই হাত দেন না, ফলে হাত দেয় না, ফলে হাত দেয় না, ফলে হাত দিলে হবেটা কি? এই পান্তু, এই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলা যাইতেছে, এত তারা আপনারা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে চলে আসে। না না, অন্যদের দেখার সুযোগ করে নেই, কষ্টে বেরিয়ে যান, এলোমেলো যাই না, কোনো বেডের মধ্যে ঢুকেন না। এই হাসান ভাই আসেন, আসেন, আর ছবি তুলেন না। এই আপনার দেখা হয়েছে আগানের দিক দিয়ে আগান। আচ্ছা নুরুল ভাই, কোন জায়গায় ছবি তুলবেন? দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। চিন্তা করেছেন সভাপতি, এই সময় খুঁজে পাচ্ছেন কি? রুবায়েত ভাই কি নামিনি গাড়িতে নাকি? আরে ওই যে, হ্যাঁ এই স্লোগানকে সামনে রেখে আমরা কিন্তু এগোচ্ছি। আমাদেরকে উনি বলেছিলেন যে আগামীতে, আগামীতে আপনি আমাকে, আমাকে এবং রফিককে ডেকে পার্সোনাল বলতে ওখানে দেখবেন, ছবি আছে আমাদের আর মন্ত্রীর সাথে। উনি পার্সোনাল বলেছে যে আপনার এই কমলা আমি ঘেরি, এই কমলা যদি বাংলাদেশে, এই কমলা যদি বাংলাদেশে আপনারা সম্প্রসারণ করতে পারেন, আমাদের দেশে কিন্তু জানেন আপনার মালটা এবং কমলা প্রতি বছর 6,000 কোটি টাকার আমদানি করতে, বিভিন্ন রকম রাসায়নিক দিয়ে আমাদের এই জিনিসটা কিন্তু আপনার নিয়ে আসে। তো সেটা আমরা যদি নিজেরা উৎপাদন করতে 100 ভাই, আপনি কি জানেন এখন পেয়ারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু কত নম্বরে আছি পেয়ারা উৎপাদনে? আমরা 4 নম্বরে আছি পৃথিবীর ভিতরে পেয়ারা উৎপাদনে। একটু শোনেন, ওনারা কি বলে, একটু নিজেদের গল্প অনেক পরে করার সুযোগ পাবেন। এই লোক যদি প্রফিটেবল না হতো তাহলে নিজে কিন্তু 60 বিঘে 45 বিঘে এখানে এবং 15 বিঘে আমরা পার্শ্ববর্তী উপজেলায় আমরা করেছি। এটা এত লাভজনক জিনিস। আপনার এই কমলা আপনারা দেখেন বাজারে এখন যা পাওয়া যায় 120-130 টাকা কেজি। আমাদের কমলা নিয়ে গেলে 150 টাকা বিক্রি হবে। আপনারা ভিতরের গাছগুলো আমাদের মানে একটু অপরাগত আছে, আমরা যে এত লোককে আমরা ভিতরে নিতে পারছি না, ভিতরে কালকে পানি দেওয়া হচ্ছে, যার জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না। ভিতরে যেসব কমলা আছে 4টে কমলাই 1 কেজি হবে, এরকম সাইজের কমলাও আছে, যেটা নজিরবিহীন ব্যাপার। সেই হিসাবে আমরা চাই, যেহেতু ভাইরা এসছেন আপনারা উদ্যোক্তা, আমরা প্রত্যেককে মনে করি আপনারা কৃষি, কৃষি পরিবারের অন্তর্ভুক্ত। আমি নিজেও একজন উপ সহকারী কৃষি কর্মকর্তা, আমি নিজের কৃষি দিয়েই আমার ধ্যান ধারণা জীবন।